নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। আর দেখুন, আমরা আপনাদের সাথে আলোচনা করছিলাম যে বাংলার যে মাসগুলো আছে সেই মাসগুলোকে নিয়ে। আর দেখুন, মাসগুলো আলোচনা করতে করতে আমরা কিন্তু দশম মাস কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ মাঘ মাস পর্যন্ত আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব বাংলা মাসের একাদশতম মাস, অর্থাৎ 11 নম্বর মাস, যেটা হচ্ছে ফাল্গুন মাস। এই ফাল্গুন যে কথাটি, অর্থাৎ ফাল্গুন যে শব্দটি, এই শব্দটি এসছে উত্তর ফল্গুনী নক্ষত্র, যা অবস্থান সিংহ রাশিতে এবং কন্যা রাশিতে। এই নক্ষত্রের অবস্থান থেকে কিন্তু আমাদের এই ফাল্গুন মাসের নামকরণ করা হয়েছে। যাই হোক, ফাল্গুন মাসের যারা জাতক বা জাতিকা রয়েছে তাদের জীবনটা কিরকম হয় একটু আমরা ঘুরে দেখব। দেখুন, ফাল্গুন মাসে যারা জন্মে থাকে সাধারণত এরা কিন্তু, এদের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে একাগ্রতা এবং এদের মধ্যে বিশ্বাস। এরা সর্বদা নিজেও বিশ্বাস করতে ভালোবাসে অন্যের প্রতি, এবং নিজেকে মানে নিজেও যে সমস্ত কথাগুলো বলে সেগুলো যেন অন্য মানুষরা বিশ্বাস করে সেটাও কিন্তু এরা সর্বদা চেয়ে থাকে। এবং এরা কিন্তু ন্যায়বাদী এবং সত্যবাদিতা এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। তবে এদের মধ্যে কিন্তু একটু ধীর স্থির হয়ে শান্তভাবে, শান্ত মনে কিন্তু যে কোনো কাজ এরা করতে যায়। হুটোপাটা করে এরা কোনো কাজ খুব একটা করে না, ধীরে সুস্থে বুঝে শুনে কিন্তু এরা কাজ করতে সর্বদা প্রস্তুত থাকে। এদের মধ্যে বিচক্ষণতা ভীষণভাবে দেখা যায়। এরা ভীষণ বিচক্ষণ এবং ভীষণ বুদ্ধিমান হয়ে থাকে, প্রচণ্ড বুদ্ধি নিয়ে কিন্তু এরা চলে, এবং এদের দূরদর্শিতা কিন্তু অনেক দূর। অর্থাৎ কোনো ছোটোখাটো জায়গায় বা কোনো ছোটোখাটো বিষয়ে কিন্তু এরা ভীষণভাবে নজর দিয়ে থাকে, অর্থাৎ সর্বস্তরেই কিন্তু এদের নজর সর্বদা থাকে। ফলে কী হয়, এদের বুদ্ধির বিচক্ষণতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়, এবং এরা সমস্ত জিনিসগুলোকে কিন্তু অধ্যয়ন এবং অভিজ্ঞতার মধ্যে কিন্তু এরা রেখে দেয়। ফলে কী হয়, এদের মধ্যে একটা এমন সুন্দর অভিজ্ঞতা দেখা যায়। এরা কিন্তু বহু মানুষকে সেই জন্য অনেক উপদেশ দিয়েও থাকে, এবং এরা কিন্তু একটু ব্যবসায়িক মনোবৃত্তির হয়ে থাকে। ফলে এরা ভালো ভালো ব্যবসায়ী এর ফাল্গুন মাসে কিন্তু জন্ম হয়ে থাকে। এদের মধ্যে এত সুন্দর ব্যবসা করার একটা মনোবৃত্তি থাকে যে এরা কিন্তু সৎপথে সৎভাবে কীভাবে বিজনেস করতে হয়, কীভাবে ব্যবসা করতে হয় সেগুলো কিন্তু এরা খুব ভালোভাবে জানে। এবং এরা কিন্তু খুব পরিশ্রমী হয়, প্রচণ্ড পরিশ্রমী এরা হয়ে থাকে, এবং এত পরিশ্রম করতে পারে তার সাথে সাথে এদের মধ্যে কিন্তু বিলাসিতাও থাকে। অর্থাৎ এরা কিন্তু একটু সুখভোগী, অর্থাৎ এরা সর্বদা চায় যে আমি পরিশ্রম করব, তার পাশাপাশি আমি আমার ডিজায়ারগুলো, আমি আমার স্বপ্নগুলো, আমি সমস্ত কিছুগুলোই কিন্তু পূর্ণ করব। অর্থাৎ এদের মধ্যে যেটা দেখা যায় কি, এরা একটুখানি লাক্সারি, অর্থাৎ বিভিন্ন গাড়ি, বিভিন্ন বাড়ি, ঠিক আছে, ভালো বাড়ি, ভালো সুন্দর ঝকমকে বাড়ি হবে, ঝকমকে গাড়ি হবে, হ্যাঁ, একটুখানি এসিতে থাকবে, এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে ভীষণ থাকে। আর এরা কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে, ভীষণ উচ্চাকাঙ্ক্ষী হয়, মানে কোনো ছোটো জিনিস, মানে এদের মধ্যে হয়তো কোনো ছোটো কাজই এরা করে, কোনো ক্ষুদ্র কাজই এরা করে, কিন্তু এরা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কিন্তু সর্বদা বেঁচে থাকে। এরা উচ্চ প্রাপ্তির জন্য, উচ্চ কাজের জন্য, উচ্চ কর্মের জন্য এরা সর্বদা কিন্তু চিন্তিত থাকে, এবং এরা কিন্তু জীবনে পরিশ্রম এবং তার বল দ্বারা কিন্তু এরা এদের নিজের জীবনের সমস্ত ডিজায়ারগুলোকে কিন্তু পূর্ণ করতে পারে। এদের মধ্যে কিন্তু এই প্রভাব কিন্তু ভীষণভাবে দেখা যায়। এরা কিন্তু খুব মানে দানী টাইপের মনোবৃত্তিও এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। যেরকম কোনো গরিব মানুষ যদি এদের কাছে কখনো হাত পেতেছে, তাহলে এরা কিন্তু কখনো মুখ ফিরিয়ে চলে যায় না, এরা কিন্তু অবশ্যই তাকে কিছু না কিছু অবশ্যই তাকে দিয়ে থাকে। এবং এদের যদি একটু পয়সা বা অর্থবান এরা যদি হয়ে থাকে কখনো, তাহলে এদের মধ্যে কিন্তু দানী প্রভাব মানে প্রবৃত্তিটা কিন্তু বেশি দেখা যায়। এবং সাধারণতভাবে দেখা গেছে এরা কিন্তু ভীষণ ধার্মিক প্রবৃত্তির হয়ে থাকে, অর্থাৎ ধর্মকে জানা, ধর্মকে বোঝা, ধর্মের সম্বন্ধে বিভিন্ন জ্ঞান আহরণ করা, এবং সর্বোপরি এরা কিন্তু ভীষণ যে কোনো বিষয়ে জ্ঞান আহরণ করতে ভীষণ ভালোবাসে। আর ধর্মের জ্ঞান তো এরা পেয়েই থাকে, তার সাথে সাথে ধর্মচর্চা, অর্থাৎ নিজেরা ধর্মের জ্ঞান তো নিয়েই থাকে, ফলে ধর্মের চর্চাও এরা করে। এবং এরা কিন্তু সাইকোলজিস্ট হয়ে থাকে বড় ধরনের, এরা কিন্তু বিভিন্ন ধরনের মেডিকেল লাইনের সাথে যুক্ত থাকে। এদের মধ্যে যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, এরা কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে থাকে। এদের মধ্যে যেটা দেখা যায় যে এরা কিন্তু ভালো টিচার, অর্থাৎ শিক্ষকও খুব ভালো হয় এরা। এবং এদের মধ্যে বোঝানোর শক্তি এবং বাকচতুরতা, অর্থাৎ বাকের যে কৌশল, কথা বলার যে কৌশল, সেই কৌশলও কিন্তু এদের মধ্যে ভীষণ দেখা যায়। এবং এদের মধ্যে একটা এত সুন্দর প্রভাব রয়েছে বলে এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু আর্টিস্টিক লাইন, অর্থাৎ হতে পারে ক্রিয়েটিভিটি, মানে যেরকম ধরুন আপনার সঙ্গীত জগতের সাথে, কলা জগতের সাথে, বিনোদন জগতের সাথে, থিয়েটার হতে পারে, নাট্য জগৎ, সিনেমা জগতের সাথে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু এরা জড়িত থাকে। এবং এদের মধ্যে কিন্তু
যদি জড়িত নাও থাকে এই এই ধরনের ইচ্ছা বা মনোবৃত্তি বা মানসিকতার কিন্তু এরা হয়ে থাকে এবং এরা একটু সুখভোগী হয়। অর্থাৎ এরা জীবনে যতই পরিশ্রম করুক না কেন একটুখানি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে হাসতে হাসতে জীবন কাটানো এটা কিন্তু এদের একটা মানে জীবনের একটা লক্ষ্যই বলা যেতে পারে। এরা সর্বদা মনেই করে থাকে যে জীবনটাকে হাসতে হাসতে কাটাবো, এই প্রভাব থাকে। আর বাচ্চাদের কিন্তু এরা ভীষণ ভালোবাসে, সন্তানদের এরা ভীষণ ভালোবাসে, স্নেহ করে এবং এরা কিন্তু বহু মানুষের দ্বারা মানে জনসংযোগের মধ্যে এরা থাকে, সর্বদা জনসংযোগের মধ্যে এরা থাকতেও ভালোবাসে। এরা মানুষের খুব প্রিয় হয় এবং মানুষের সাথে মিশতে এবং সর্বদা ডাক হাঁক ডাকা হাঁকা কিন্তু সর্বদা চলতে থাকে। এদের মধ্যে যেটা দেখা গেছে এরা খুব খেতে ভালোবাসে, খেতে তো ভালোবাসেই ঘুরতেও ভালোবাসে, মানে হাত চেটে যাকে খাওয়া বলে চেটে পুটে খাওয়া সেই প্রবণতা কিন্তু এই ফাল্গুন মাসের জাতক বা জাতিকাদের মধ্যে ভীষণ দেখা যায়। এবং তার সাথে সাথে এরা ভ্রমণ করতে ভীষণ ভালোবাসে, মানে সারা বছর জুড়েই কিন্তু ওরা কখনো না কখনো ভ্রমণ করেই থাকে। আর এদের কর্মসূত্রে তো এরা ভ্রমণ করেই থাকে, এদের ক্ষেত্রে হয়ে থাকে বিদেশ ভ্রমণ, দূরভ্রমণ, দূরযাত্রা কিন্তু এরা করে। এবং এদের মধ্যে আরও যেটা দেখা যায় এরা কিন্তু মানে যে স্পেসিফিক যে কোনো একটি কাজ করছে তো কাজটার মধ্যে কিন্তু ভীষণ লড়াই দেয়, মানে কোনো একটা কাজ করছে তো কাজটা করতে হয় করছি এরকম বিষয় না, এরা কিন্তু খুব স্থিরভাবে ধীরভাবে শান্তভাবে কিন্তু কাজটার উপর কিন্তু একদম ফোকাস টার্গেট রাখে। তো ফলে কী হয় ধীরে ধীরে কাজটা কিন্তু গ্রোথ নিতে থাকে। এদের কথাবার্তার মধ্যে একটা আভিজাত্য থাকে, এদের কথাবার্তা শুনে অনেক মানুষ কিন্তু মোহিত হয়ে যায়। কথাবার্তার মধ্যে কিন্তু প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলার একটা প্রবণতা ভীষণভাবে দেখা যায়। এরা কাউকেই সহজাত কিন্তু অসম্মান দিয়ে কথা বলে না এবং খুব সহজাতই এরা মানুষের সাথে মিশে যেতে পারে। এরা খুব মানে চট করে মানুষের সাথে মিশে যায়, দু চার কথা বলতে বলতে কিন্তু এরা বহু কথা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু সহজেই করে ফেলে, একদম কোনো খুব একটা সমস্যা এদের হয় না। এবং প্রত্যেকটা মানুষের সাথে মিশে এরা কিন্তু এরা এদের বিজনেস রিলেটেড কমিউনিকেশান এরা যোগাযোগ ব্যবস্থা কিন্তু বৃদ্ধি করতে থাকে। ফলে এদের কী হয় এরা মার্কেটিং লাইনে কিন্তু হেভি অ্যাচিভমেন্ট করে থাকে, অর্থাৎ এদের মার্কেটিং লাইনে কিন্তু এদের ডেভেলপ বেশি হয়ে থাকে, এটা সর্বদা দেখা গেছে। তার সাথে সাথে এদের ক্ষেত্রে যেটা দেখা যায় এরা ভীষণ যুক্তিবাদী হয়ে থাকে, যুক্তিপূর্ণ কথা এদের খুব ভালো লাগে, সেটা বিজ্ঞানের কথাই হোক, সেটা ধর্মের কথাই হোক, সেটা আধ্যাত্মিক কথাই হোক, যে কোনো কথাই হোক না কেন এরা কিন্তু ভীষণ ভালোবাসে। এবং এদের মধ্যে দেখা গেছে যে এরা কোনো বিষয় যদি তর্ক করে তাহলে সেই বিষয়ে কিন্তু অনেক বেশি জ্ঞান এবং অনেক বেশি জেনে তবেই কিন্তু তর্ক করে, নচেত এরা কখনো কারোর সাথে কিন্তু কোনো বিষয়ে তর্ক করতে যায় না। এবং এরা কিন্তু খুব বেশি যে আড্ডা মারা এগুলো যে পছন্দ করে সেটাও না, আবার এরা যে একদম এগুলোকে এড়িয়ে যাও সেটাও না। অর্থাৎ এরা কিন্তু বন্ধুপ্রিয় হয় তবে এরা কর্মপ্রিয় বেশি হয়ে থাকে, কাজকে ভীষণ ভালোবাসে, তার সাথে সাথে কিন্তু সমস্ত জিনিসকে মেনটেন করা এদের মধ্যে কিন্তু একটা ভীষণভাবে দেখা যায়। কর্ম তো করেই, তার সাথে সাথে কিন্তু বন্ধুবান্ধবের সাথে ঘুরতে যাওয়া বলুন, তাদের সাথে সময় কাটানো বলুন, সমস্ত কিছু এরা কিন্তু করে থাকে। এদের লাইফটা কিন্তু একটু ব্যালেন্সিং লাইফ হয়, অর্থাৎ সমস্ত কিছুর একটা সামঞ্জস্যতা নিয়েই কিন্তু এদের জীবনটাকে এরা অতিবাহিত করে থাকে। আর এদের মধ্যে যেটা দেখা যায় যে একটু মানুষের প্রতি কিন্তু এরা একটুখানি দানশীলতা এবং মানুষের প্রতি একটু মানে উদারতা এটা কিন্তু ভীষণ দেখা যায়, সেটা পরিবারের মানুষ হতে পারে, সেটা আত্মীয় স্বজন হতে পারে। এবং এরা কিন্তু পরিবারের মানুষদের একত্রে নিয়ে একসাথে নিয়ে কিন্তু এরা বাঁচতে চায়, তবে এদের জীবনে কিন্তু বহু সময় দেখা গেছে এরা কিন্তু একত্রে নিয়ে কোনোভাবে কোনো না কোনোভাবে কিন্তু এদের ব্রেকেজ আসে, ফলে এদের পরিবারের মধ্যে একটা ফাটলও দেখা যায়। এরা কিন্তু মূলত যেটা দেখা গেছে এরা খুব মানে পলিটিক্যাল বা রাজনৈতিক মতাদর্শেরও হয়ে থাকে, অর্থাৎ রাজনৈতিক বুদ্ধিসম্পন্ন হয়, এরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে থাকে এবং এরা কিন্তু উচ্চ পদে উচ্চাসনে কিন্তু অনেক সময় বসেও থাকে। আমাদের বহু ভারতের বিভিন্ন পলিটিক্যাল লিডাররা কিন্তু ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছে। এবং এদের মধ্যে কিন্তু দেখা যায় এরা কিন্তু আর্থিক দিক থেকে মানে কোনো যদি কখনো যদি খুব খারাপও হয়ে থাকে, মানে ধরা যাচ্ছে আর্থিক দিক খুব খারাপ খুব দুর্বল, তবুও কিন্তু এরা কখনো ভেঙে পড়ে না এবং এদের মুখের মধ্যে চোখের মধ্যে কিন্তু সেই প্রভাব কখনো দেখা যায় না। এরা সিংহের মতো বুক ফুলিয়ে কিন্তু চলতে ভালোবাসে, এই প্রভাব কিন্তু এদের মধ্যে থাকে। এরা সর্বদা এদের মধ্যে কিন্তু মানে মিষ্টি হাসি কিন্তু এদের ভীষণ পরিমাণে থাকে, এরা অতি খারাপ সময়েও কিন্তু এরা খুব ভেঙে পড়ে না, ভেঙে পড়লেও সেখান থেকে কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা করে। তবে এদের মুখ ও মনের সাথে কিন্তু আকাশ পাতাল তফাত দেখা যায় আর্থিক ক্ষেত্র এবং এই সমস্ত ঝুটঝামেলার ক্ষেত্রে। তবে আমি দেখেছি এদের কর্মজীবন কিন্তু ছোটো থেকে যদি একটু আধ্যাত্মিক মনোবৃত্তির হয়ে থাকে তাহলে কিন্তু এরা ভীষণ মানে অ্যাচিভ করতে পারে কোনো একটা ভালো জায়গায়। এবং এদের নেগেটিভিটি জায়গা, অর্থাৎ এদের যদি মঙ্গল এবং কেতু যদি এদের খারাপ হয়ে যায়, মঙ্গল এবং কেতু যদি এদের খারাপ হয়ে যায় তাহলে আমি দেখেছি এদের ক্ষেত্রে কখনোই কিন্তু এরা ডেভেলপ করতে পারে না নিজেকে এবং এরা
কখনোই নিজেকে কিন্তু কর্মের জায়গা থেকে, মানে কর্মের জায়গায় যে ইমপ্লিমেন্ট হওয়া উচিত, ডেভেলপ হওয়া উচিত, সেই জায়গাটাকে কিন্তু এরা ডেভেলপ করতে পারে না। ফলে এরা কিন্তু নিচের দিকে গ্রো করতে থাকে। ফলে এদের জীবনে গ্রোথের জন্য মঙ্গল এবং কেতু খুব ভালো হওয়া উচিত আমার মতে। তো আমি এগুলো দেখেছি, এবং তার সাথে সাথে বলে রাখি এরা কিন্তু মানে প্রচুর জ্ঞান দিতে ভালোবাসে, অর্থাৎ খুব লেকচারার হয়ে থাকে এরা বড় বড়, এবং মানে বাক কৌশলতা যাকে বলে, বাকের যে কৌশল, সেই কৌশল কিন্তু এরা ভীষণ ভীষণভাবে জেনে থাকে, এবং এরা ভালো বক্তা হয়। সেই জন্য পলিটিক্যাল লিডার বলুন বা ভালো ভালো বক্তারা কিন্তু এই ফাল্গুন মাসের জাতক বা জাতিকা হয়ে থাকে। আরেকটু বলবো, এরা কিন্তু যেটা দেখা যায়, এরা কিন্তু একটু পশু পাখির দিকে কিন্তু এদের একটু ন্যাক থাকে, অর্থাৎ পশু পাখি এরা পুষতে বলুন এরা ভালোবাসে, এবং এদের সাথে সর্বদা কোনো না কোনো পশু পাখির একটা মানে ছোঁয়া এদের মধ্যে একটা থাকে, অর্থাৎ এরা কোনো না কোনোভাবে তাদের সাথে জড়িত থাকে। হয়তো প্রত্যেক দিন কোনো না কোনো পশু পাখিকে কিছু খাওয়াচ্ছে, মানে এটা সাধারণভাবেই এরা কিন্তু এগুলো করে থাকে, এবং তার সাথে সাথে এগুলো জীবজন্তু কিন্তু এরা পুষে থাকে, এবং এই মনোবৃত্তির কিন্তু এরা হয়ে থাকে। এদের বিবাহ সাধারণত আমি দেখেছি, বিবাহিত জীবন আমি দেখেছি, যে দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর মধ্যম মানের হয়ে থাকে। তবে এদের দাম্পত্য জীবনে যদি বড় ধরনের কোনো ঝুট ঝামেলা আসে, এরা কিন্তু সাইলেন্ট হয়ে সেখান থেকে ধীরে ধীরে সরে যায়। এবং এদের মধ্যে যেটা আরও দেখা যায় সেটা হচ্ছে এদের প্রেমজ জীবনেও যদি প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে কোনো রকম ঝুট ঝামেলা বড় ধরনের তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে, বা এরা দেখছে কোনো রকম বড় ধরনের সমস্যা রয়েছে, সেখান থেকে কিন্তু এরা ধীরে ধীরে বেরিয়ে আসে। এরা বেশি ঝুট ঝামেলা যেতে পছন্দ করে না, ঝামেলা ঝঞ্ঝাট এরা খুব একটা কিন্তু পছন্দ করে না। এদের মধ্যে কিন্তু আতিথেয়তা কিন্তু ভীষণভাবে দেখা যায়, মানে অতিথি পরায়ণ যাকে বলা হয়, মানে এদের বাড়িতে যদি কখনো কোনো অতিথি গেছে, বন্ধুবান্ধব গেছে, এরা কিন্তু অতিথি সেবা করতে খুব ভালোবাসে, এবং এরা মানে ভীষণ ভালো একজন মানে টিচার বলা যেতে পারে। এরা ভীষণ আদর্শ শিক্ষক হয়, এবং খুব মানুষকে গাইড করতে পারে খুব সুন্দর, এবং এত সুন্দর এরা গাইড করে দেবে, সহজাতই যে কোনো মানুষ কিন্তু এদের কথা গ্রহণ করবে। এরা যে কোনো মানুষকে ছোট্ট একটা কথা কিন্তু বড় একটা কথা ছোটোভাবে কিন্তু বুঝিয়ে বলে দিতে পারে, এই ক্ষমতাও কিন্তু এদের মধ্যে ভীষণ থাকে। তো এদের সাথে আমি দেখেছি সাধারণত যাদের আষাঢ় মাস, ভাদ্র মাস এবং কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের সাথে কিন্তু এদের বিবাহ দিলে, অর্থাৎ ফাল্গুন মাসের জাতক বা জাতিকাদের বিবাহ হলে কিন্তু সম্পর্ক সাধারণতভাবে ভালো হয়ে থাকে। আর যাদের জ্যৈষ্ঠ মাস, শ্রাবণ মাস, আশ্বিন মাস এবং মাঘ মাসে জন্ম হয়ে থাকে তাদের সাথে কিন্তু এদের বিবাহ বা বিবাহিত জীবনও ভালো হয় না, এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রথম দিকে ভালো থাকলেও পরবর্তী দিকে কিন্তু ঝঞ্ঝাট ঝামেলার সম্মুখীন করিয়ে দেয়। এদের ক্ষেত্রে শুভ রং সর্বদা ছাই রং এবং উজ্জ্বল যে কোনো রং হতে পারে, উজ্জ্বল রং সর্বদা এদের ক্ষেত্রে ভালো, গ্লজি কালার সর্বদা এদের ক্ষেত্রে ভালো, এবং রত্ন কিন্তু এদের ক্ষেত্রে নীলারত্ন সর্বদা শুভরত্ন। যাই হোক, আজকে আমরা আলোচনা করলাম আপনাদের সাথে ফাল্গুন মাস নিয়ে, আর ফাল্গুন মাস আলোচনা করার সাথে সাথেই আমরা একাদশতম মাস কমপ্লিট করে ফেললাম, আর বাকি রইল একটি মাস, অর্থাৎ চৈত্র মাস। আমরা পরবর্তী এপিসোডে বা শেষ এপিসোড যেটা আমাদের মাসের, সেই এপিসোডে আমরা আলোচনা করব চৈত্র মাস নিয়ে। আর চৈত্র মাস নিয়ে আলোচনা ক্রমান্বয়ে ক্রমাগতভাবে কিন্তু চলতে থাকবে, আমাদের যেরকম আলোচনা চলছে, এছাড়াও অন্যান্য আলোচনা আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর তার সাথে সাথে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটিকে প্রেস করে দিন, তাহলে কী হবে পরবর্তী ভিডিওগুলি আপনারা নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন। বন্ধুদের অনেক অনেক শেয়ার করুন, ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।